হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিকেন টিক্কা ব্রেড রোল। এটা ইফতারের জন্য তৈরি করতে পারবেন। তৈরি করাটা খুব সহজ, আবার একদিন তৈরি করেও প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি। আমি এখানে প্রথমেই 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দই, এটা টক দই নিয়েছি। দিচ্ছি টিক্কার মশলাটা 1 টেবিল চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক 1/2 চা চামচ। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি আদা আর রসুন বাটা 1/2 চা চামচ। সব কিছুকে ভালো মতো মিশিয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসটাকে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। ঠিক এরকম যখন তেল ছাড়বে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এখানে আমি এরকম সাদা পাউরুটি নিয়ে তার চারপাশটা কেটে নিয়েছি। একটা বেলনের সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চিকেনের যে পুরটা আমি রেডি করেছি সেটা এর মধ্যে দিয়ে এটাকে রোল করে নিচ্ছি। রোলের বাড়তি অংশটাকে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে করতে পারেন অথবা পানির সাহায্যে দুই চারপাশে লাগিয়েও এটাকে আটকে নিতে পারেন। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এই রোলটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এবারে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। হোমমেড ব্রেড ক্রাম্বসের রেসিপি আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে এ পর্যায়ে আপনারা রেখে দিতে পারেন রোলগুলো। এগুলো প্রায় 2 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি ব্রেড রোলগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন টিক্কা ব্রেড রোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।